شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মান ইত্তাবা'হুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। একজন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন তাহাজ্জুদের নামাজে কোন সূরা দিয়ে পড়লে সুবিধা হবে জানাবেন। তাহাজ্জুদের নামাজে বেশি বেশি লম্বা লম্বা সূরা পড়বেন, নির্দিষ্ট কোনো সূরা নাই তাহাজ্জুদের নামাজে, যত লম্বা লম্বা পারেন তত পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিস এসেছে, তিনি এক রাকাতে সূরা বাকারা, আল ইমরান, সূরা নিসা, মায়েদা পর্যন্ত পড়ে ফেলেছেন। তো এইরকম হাদিস এসেছে লম্বা লম্বা সূরা পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের ব্যাপারেই কীভাবে সূরা পড়তে হবে এটার ব্যাপারে একটা গোটা সূরা নাজিল করেছেন, সূরা আল মুজাম্মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ায়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত আলা ব্যক্তি, কুমিল্লা ইলা ইল্লা কালিলান, রাত্রি যখন কিছু বাকি থাকে তখন তুমি ওঠো, নিস্পাহু আউইংকুস মিনহু কালিলা, রাত্রির অর্ধেক যখন হয় আউইংকুস মিনহু কালিলা, তার চাইতে কিছু কম, তার চাইতে কিছু কম, আউজিদা আলাইহি, অথবা তার চাইতে কিছু বেশি, অর্ধেকের কিছু বেশি বেশি বেশিও তুমি কী করবে, দাঁড়াবে, দাঁড়াবে কি দাঁড়িয়ে কী করবে, ওরা তিল ওরা তারতিলা, কোরআনকে তারতিল সহকারে কাটা কাটা কাটাভাবে পড়বে এবং লম্বা সুরা আকারে পড়বে। ফাকরাহু মা তায়াসসারা মিনাল কোরআন, শেষের আয়াতে আরও বলেছে শেষের আয়াতে লম্বা লম্বা সুরা পড়বে, যে যেটা সহজ, যে সুরা সহজ তাহাজ্জুদের নামাজে সেই সুরা পড়তে বলেছেন ফাকরাহু মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেটা সহজ সেটা পড়তে হবে। তাহলে কী কী আপনার যেটা মুখস্থ আছে সেগুলোই পড়বেন, আর সাথে সাথে যত লম্বা পারেন, হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক খুলে যেত এবং লম্বা লম্বা করে পড়তো তিনি তাহাজ্জুদের নামাজের কিরাতগুলি, তো আপনি লম্বা লম্বা সূরা দিয়ে পড়েন, যত যা আপনার মুখস্থ আছে, যত মুখস্থ আছে তত দিয়ে পড়েন, সমস্যা নেই। নির্দিষ্ট কোনো সূরা তাহাজ্জুদের নামাজে নাই, যে ব্যক্তি নির্দিষ্ট করবে সে ব্যক্তির জ্ঞানের অভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হক বোঝা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আলাম।